আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিওর আজকের আয়োজনে তৈরি করে দেখাচ্ছি আলু পরোটা। অনেক সময় দেখা যায় আলু পরোটা তৈরির পরে অনেকেরই পরোটা শক্ত হয়ে যায়, আবার কারো কারো ভেতর থেকে পুরটা বের হয়ে যায়। সেই সব কিছুর সমাধান সহ সবচাইতে সহজ পদ্ধতিতে পরোটাটা তৈরি করে আপনারা কিভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন সেই পদ্ধতি সহ আমার আজকের রেসিপি। আমি এখানে বড় সাইজের তিনটা আলু সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। একটা পটেটো ম্যাশার দিয়ে আমি আলুগুলোকে ভর্তা করে নিচ্ছি। আপনারা হাতের সাহায্যেও করতে পারেন। খেয়াল রাখবেন আলুর যেন কোনো বড় দানা না থাকে, একদম মসৃণ করে ভর্তাটা করে নিতে হবে। একটা প্যানে আমি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়েছি। আপনারা এই পর্যায়ে ঘি ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জিরা। জিরা থেকে সুন্দর একটা সুঘ্রাণ বের হলে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নেব। অনেকটাই বেরেস্তা করার আগের যে কালারটা আসে পেঁয়াজে, ঠিক সেই রকম পর্যায়ে পর্যন্ত ভেজে নিতে হবে। এতে করে আলু পরোটার স্বাদটা অনেক বেটার আসে। কাঁচামরিচ দিয়ে দিলাম স্বাদ মতো। ভর্তা করে নিয়ে আলু দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি লবণ। এটা অবশ্যই স্বাদ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। 1/2 চা চামচ পরিমাণ দিলাম ভাজা জিরার গুঁড়া, আর 1/2 চা চামচ দিলাম আমি গরম মশলার গুঁড়া। ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি প্রায় 4-5 টেবিল চামচ। আপনারা চাইলে সামান্য পুদিনা পাতাও ব্যবহার করতে পারেন। সব কিছু মিশিয়ে নিচ্ছি, এখন কিছুক্ষণের জন্য ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। যে প্লেটে আমি ভর্তাটা করেছিলাম সেই প্লেটেই আমি আলুর মিশ্রণটা নামিয়ে নিলাম। যখন আলুর মিশ্রণটা ঠান্ডা হয়ে আসবে তখন এর মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। এখন আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। প্রথম পর্যায়ে পানি ব্যবহার করতে যাবেন না, কারণ আলুর মধ্যে যথেষ্ট পরিমাণে ময়েশ্চার থাকে। আপনি যদি এই পর্যায়ে মিশিয়ে নেয়ার জন্য এতগুলো পানি দিয়ে দেন তাহলে কিন্তু এটা প্রয়োজনের থেকে বেশি নরম হয়ে যেতে পারে। আর যদি সেই ক্ষেত্রে নরম হওয়ার পরে আপনি অতিরিক্ত ময়দা ব্যবহার করেন তাহলে কিন্তু আলু পরোটাটা খেতে মজা হবে না। তাই প্রথমে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, এরপরে একটু একটু করে পানি দিয়ে এটাকে একটা ডোয়ে পরিণত করতে হবে। পানি পরিমাণটা কম বেশি লাগতে পারে, আর এটা গরম পানি না, এটা নর্মাল টেম্পারেচারে থাকা পানি। আমি একটু একটু করে দিয়ে তারপরে মিশিয়ে নিচ্ছি। আমার প্রায় 1/4 কাপের মতো পানি লেগেছে, আবারও বলছি আপনাদের কম বেশি লাগতে পারে। এখন ভালোভাবে চটকে মিশিয়ে আমি এই ডোটা তৈরি করে নিচ্ছি। ডোটা তৈরি হয়ে গেছে। আমরা সাধারণত আটার রুটি বা পরোটার জন্য যেভাবে ডো করি এটা তার থেকে তুলনামূলকভাবে একটু স্টিকি থাকে। সামান্য একটু তেল নিয়ে নিচ্ছি, ওপরের দিকটায় তেলটাকে মেখে দিচ্ছি, এতে ওপরের দিকটাতে শক্ত ক্রাস্ট হবে না। এখন ঢেকে আমি 1/2 ঘন্টা রেখে দিব, এতে করে এই ডোটা সেট হয়ে যাবে। এই পর্যায়ে সেট হয়ে গেছে এবং যে স্টিকি ভাবটা ছিল সেটা কিন্তু একদমই নেই, তাই রেস্টটা কিন্তু অবশ্যই করতে দিতে হবে। এবার আমি লেচি কেটে নিচ্ছি। এই আলু পরোটাগুলো একটু বড় বড় করে তৈরি করলেই সবচেয়ে ভালো হয়। আমি 5টা করে নিয়েছি, আপনারা চাইলে 6টা 7টাও করতে পারেন যদি আপনারা আর একটু পাতলা বা ছোট করতে চান সেই ক্ষেত্রে। এবার একটা একটা করে লেচি নিয়ে নিচ্ছি। এখন আমি প্রথমে ময়দায় লেচিটাকে ভালোভাবে গুঁড়িয়ে নিচ্ছি। এবার বেলে নিচ্ছি, আর বেলে নেয়ার জন্য প্রয়োজনের থেকে বেশি উল্টে পাল্টে বেলতে যাবেন না, আলতো হাতে হালকা প্রেসারে বেলে নিবেন। এতে করে এটা ভেঙেও যাবে না এবং ছিঁড়েও যাবে না।
একটু মোটা করেই বেলে নিতে হবে। এবার দেখাচ্ছি যারা ফ্রোজেন বা সংরক্ষণ করতে চান তারা কি করবেন। দুই পাশ হালকা একটু সেঁকে নিতে হবে, সেঁকে নেওয়ার জন্য কোনো তেলের প্রয়োজন নেই। প্রায় 2 মিনিট করে প্রতিপাশ সেঁকে নেওয়ার পরে তুলে নিচ্ছি। এবার কোনো এয়ারটাইট কন্টেইনার অথবা কোনো ছড়ানো প্লেটে পরোটা নিয়ে নিতে হবে এবং অবশ্যই ঠান্ডা করে একটার উপরে আরেকটা রাখতে হবে। এখন কোনো ঢাকনা দিয়ে আপনারা এটাকে নর্মাল ফ্রিজে 3 দিন এবং রেফ্রিজারেটরে প্রায় 7 থেকে 8 দিন সংরক্ষণ করতে পারবেন। এখন যারা ভেজে খেতে চান তারা ঠিক ওই একইভাবে দুই পাশ ভেজে নেবেন। এরপরে একটা সাইডে ঘি মেখে নিচ্ছি, আপনারা চাইলে তেল দিয়েও ভাজতে পারেন, আপনাদের ইচ্ছা। আবার বাটারও ব্যবহার করা যাবে। এবার ঘিয়ের সাইডটা উল্টে দিচ্ছি এবং ওই পাশটাকে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত বাদামি রং ধারণ করে। চুলার আঁচটা কমিয়ে একটু আস্তে ধীরে ভাজবেন, এতে করে পরোটাটা সুন্দরভাবে ভাজা হয়, ভেতরে কাঁচা ভাব থাকবে না। দুই পাশে ভেজে নিয়েছি, ঠিক এরকম বাদামি রং ধারণ করলে পরোটাটাকে চুলা থেকে তুলে নিতে হবে। এই আলু পরোটাটা আপনারা চাইলে যে কোনো ধরনের মাংস ভাজি কিংবা চাইলে সামান্য একটু বাটার ওপরে দিয়েও খেতে পারেন। এটা খেতে কিন্তু অনেক মজার হয়, সফট হয়, সেই সাথে কোনো ঝামেলাও হয় না তৈরি করতে। সংরক্ষণও করে রাখতে পারবেন চাইলে, প্রসিডিওর তো দেখিয়েই দিয়েছি। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে সাথেই থাকবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।